আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে আধুনিক ঢাকা বলতে গুলশান বনানী বাড়িধারাকে বোঝানো হয়ে থাকে। এখন গুলশান থেকে সিলেট অথবা চট্টগ্রাম হাইওয়েতে যাওয়া যাবে মাত্র 30 মিনিটে। শুনতে অনেকটা অবাক লাগলেও এটি সম্ভব হবে 6 লেনের এই মাদানী এভিনিউয়ের জন্য। এছাড়াও এই সড়ক ঘিরে গড়ে উঠছে দারুণ সব নতুন স্থাপনা। আমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন এই সড়কের বর্তমান অবস্থা, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। সামনেই শীতলক্ষা নদী, এই পর্যন্তই সড়কটি যাবে। সড়কটির শেষ ভাগের কাজ এখনো শুরু হয়নি। সড়কটি বর্তমানে এই পর্যন্ত প্রস্তুত আছে। এখান থেকে আমরা চলে যাব সড়কটি যেখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত। স্থানটি খুবই সুন্দর লাগছে। এখানে মার্কিংয়ের কাজ বাকি আছে এবং ল্যাম্প পোস্ট বসানোর কাজ শেষ হয়ে গেছে এবং হাঁটার জন্য ওয়াকওয়ের সৌন্দর্য বর্ধনের কাজ এগিয়ে চলছে। সামনেই রয়েছে সুন্দর একটি ফুটওভার ব্রিজ, তার পাশেই রয়েছে একটি বাসস্টপ। এখানে একটি ওভারপাস তৈরি করা হয়েছে। এই ওভারপাসের নিচ দিয়ে সব যানবাহনগুলো ইউটার্ন নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। এখানেও সামান্য কিছু জায়গায় জমি অধিগ্রহণের কাজ বাকি আছে, তার জন্য এখানকার বাড়িঘরগুলো এখনো সরানো হচ্ছে না। এখানে তৈরি হচ্ছে আরো একটি ওভারপাস। ওভারপাসের সামনেই রয়েছে আরো একটি সুন্দর ফুট ওভার ব্রিজ এবং তার সাথেই রয়েছে আরো একটি বাজবে। সামনেই রয়েছে এই সড়কের মূল আকর্ষণ, এখানে তৈরি করা হচ্ছে চমৎকার একটি সেতু। এই সেতুটি অনেকটা নড়াইলের মধুমতি সেতুর মতো লাগছে। এই সেতুটি এখন সাধারণ যানবাহনে চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এখানের এই প্রকল্পের আওতায় প্রথম কার্যক্রমে 4 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে এবং প্রায় 5 কিলোমিটার বিদ্যমান যে সড়ক আছে সেটি 6 লেন করা হচ্ছে। এই সেতুর নিচ দিয়েও ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আগে এখানে খুবই সরু সড়ক ছিল,
যেখানে এখন 6 লেনের নতুন সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই সড়কটি হওয়ার ফলে গুলশান, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল এসব এলাকার যানবাহন এই সড়ক ব্যবহার করে পূর্বাচল ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খুব সহজেই যাতায়াত করতে পারছে। এখানে সড়কের দুপাশে আবাসিক এলাকার, আর কয়েক বছর পর এখানে আসলে হয়তো খালি জায়গা আর দেখা যাবে না। এখানে সড়কের ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ইউনাইটেড গ্রুপের অফিস। এখানে সড়কের পাশে একটি অত্যাধুনিক মসজিদ তৈরি করা হচ্ছে, যেটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মাদানী এভিনিউয়ের এই সড়কটি সব মিলিয়ে হবে 6 লেনের। দুপাশের অংশে স্বল্প গতির সাধারণ যানবাহন চলাচল করবে এবং মাঝের লেনগুলো থাকবে দ্রুতগতির যানবাহন চলাচলের জন্য। রাজধানী ঢাকার যানজট যেন দিন দিন বেড়েই চলছে, আর এই কারণেই ঢাকার চারপাশে গড়ে উঠছে নতুন নতুন উপশহর, যা অদূর ভবিষ্যতে নতুন ঢাকায় রূপান্তরিত হবে। সে কারণে ঢাকার সঙ্গে নতুন এই উপশহরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নত হলে ঢাকার মধ্যে যানজট যেমন সহনীয় পর্যায়ে আসবে, ঠিক তেমনি রাজধানীর সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে যোগাযোগ আসবে আমূল পরিবর্তন। আগে এখানে 4 লেনের সড়ক ছিল, যা এখন 6 লেনে উন্নীত করা হচ্ছে। মাদানী এভিনিউ সড়কের যে কাজ সেটি সামনের এখান থেকেই শুরু হয়েছে। সামনের দিকটি সোজা চলে গেছে আমেরিকান এম্বাসির দিকে। এখানে সড়কের মাঝখানে ডিভাইডার, ল্যাম্প পোস্ট এবং এখানে কার্পেটিংয়ের কাজও করা হয়ে গেছে। দ্রুতই এই সড়কের সকল কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তো বন্ধুগণ, মাদানী এভিনিউ সড়ক নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।